আমি জানি ওরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপিকে প্রশংসায় ভাসালেন ডিবির প্রধান হারুন সাহেব। তিনি বলেছেন বিএনপি নাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আরো অনেক কথা বলেছেন, বিএনপির প্রশংসা করেছেন। দর্শক, কথাগুলো শুনলে হয়তো বা আপনার কাছে অবাস্তব লাগছে, কিন্তু সত্য। আপনাকে সেই ভিডিওটি দেখাবো। এর আগে আমরা আরেকটা নিউজ পড়ব, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো তো সহজ হবে না, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। দর্শক, তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা সরকারকে পতনের জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে। চলুন আমরা সেই নিউজটা একটু পরে আপনাদেরকে শোনাই। আওয়ামী লীগের পতন ঘটাতে পারে এমন শক্তি নেই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই সরকারের পতন ঘটাতে পারে এমন শক্তি দেশে নেই। বুধবার 11 জানুয়ারি বিকেল জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে সংসদ নেতা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন নানা অপকর্মের মাধ্যমে বিএনপি জামাত সরকারকে হটানোর অপচেষ্টা করছে, তবে জনগণ এতে সাড়া দিচ্ছে না। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন যারা মজুতকারী, কালোবাজারি এবং যারা এলসি খোলা নিয়ে দুই নম্বরই করবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং নিব। প্রয়োজনে আমরা আরও কঠোর ব্যবস্থা নিব, মানুষের কষ্ট যেন না হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিব। সরকারের বিভিন্ন উদ্যোগে বিস্ফোরিত প্রভাব হ্রাস পাওয়া জনমনে স্বস্তি ফিরে এসেছে জানিয়ে শেখ হাসিনা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এ কারণে রাশিয়ার উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হয়ে ওঠে। এর পরিকল্পিত সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলে রেখে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি আরও বলেন মূল্য বিস্ফোরিত চাপ সহনীয় পর্যায়ে রাখতে এবং গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলছি। মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা আজকে সংসদের ভিতরে বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন আপনার মতে তার এই কথাগুলো কতটুকু সততা? এবং তিনি একটা কথা বলেছেন সকল বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছে, নিম্ন আয়ের মানুষের যেন কোনো কষ্ট করতে না হয় এই বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে এবং নিবে। তো এই কথাটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং আসলেও কি মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলোর কাজের সাথে এই বর্তমান সময় মিল আছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন এখন দেখবো যে বিএনপিকে প্রশংসা করে এই ডিবির হারুন কি বলেছেন। আমি জানি ওরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ওনাদেরকে বারবারই বলার চেষ্টা করেছি যেহেতু অফিস টাইম, এই টাইমে অফিসে যারা আসা যাওয়া করবে সাধারণ মানুষের জন্য দুর্গম না হয় সেই জন্য তাদেরকে আমরা বলেছি, এবং তারাও আমরা দেখেছি তারাও আমাদের পুলিশ বাহিনীকে যথেষ্ট হেল্প করেছে এবং এখনও পর্যন্ত আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতো এখন কোনো ঘটনা ঘটে নাই। এবং আমি জানি ওরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো কোনো ঘটনা ঘটে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেটা করা সেটাই করবে। এখনও কোনো ইয়ে হয় নাই, ঘটনা অবনতি কোনো ঘটনা ঘটে নাই। আমরা তাদেরকে গতকালই জানিয়েছি যে তারা ফুটপাথ আগে কভার করবে, ফুটপাথে কভার করবে এবং যান চলাচল এবং জন দুর্ভোগ কমানোর জন্য তারা তাদের ভলেন্টিয়ার দিয়ে মানে ব্যবস্থা নিবে। সেই ব্যবস্থার জন্য আমরা তাদেরকে আবারও বলেছি আর আবারও বললাম যে রাস্তার একটি পাশ চালু আছে আর একটি পাশ বন্ধ আছে, আমরা তাদের জানিয়েছি তাদের ভলেন্টিয়ার দিয়ে দুই সাইডে রাস্তা চালু রাখা যায়। এবার মালিবাগ সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে এবং আমরা ভোরবেলা থেকে আমাদের পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রাস্তায় কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো খবর আমাদের কাছে নেই। আমরা তাদেরকে যেটা বলেছি এই বিষয়গুলো তাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো দেবে সেগুলোতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। দর্শক, ডিবির হারুন সাহেবের কথাগুলো শুনেছেন। ইতিপূর্বে কিন্তু বিরোধী দলকে নিয়ে এমন কথা কেউ বলেনি, আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ডিবি হারুন কেন আসলে কথাগুলো বললেন, কেনই বা বিএনপি প্রশংসা করলেন সেটা এখন বাবা বিষয়। তো আপনার কাছে কী মনে হয় ডিবির এই হারুন সাহেব কেন বিএনপিকে এখন প্রশংসা ভাসাচ্ছেন?